সকাল 11:30টার দিকে ছাত্রলীগের দু গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। লাঠিসোঁটা, দা, চাপাতি, চাইনিজ চাকু সহ ধারালো সব অস্ত্র নিয়ে চলে ছাত্রলীগের সাইফুল গ্রুপ এবং আরিফ গ্রুপের শতাধিক কর্মীর সুরাও। তারা কলাভবনের সামনে এবং বিশ্ববিদ্যালয় ক্যান্টিনে ভাঙচুর চালালে সাধারণ ছাত্রছাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মূলত আভ্যন্তরীণ কোন্দল, ক্যাম্পাসে আধিপত্য বিস্তার এবং সোমবার ছাত্রলীগের মারামারিতে দুজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা 2:30টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্যাম্পাসের পরিস্থিতি সামাল দিতে আসেন। তারা জানান, দোষীদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের সাংগঠনিকভাবে যে কোনো সিদ্ধান্ত আসতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো, তারা তাদের মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ে ধরনের ঘটনা কাম্য নয় উল্লেখ করে প্রক্টর বলেন, তদন্ত করে যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।